Dear students, welcome to the online class organized by GIA Secondary School Khalispur Khulna. How are you? I think you are well. Well and happy staying in your home. Introduce myself. I am Dipirani Haldar, Assistant Teacher, Secondary School Khalispur Khulna. Now, our topic is punctuation and कैपिटलाइजेशन एबार एसो देखी पंक्चुएशन एवं कैपिटलाइजेशन व्यवहार विधि मन भाव सुंदर भाव प्रकाश करते हम एक सेंटेंस वाक्य मध्य शेषे किसु चिन्ह व्यवहार करते हैं जे चिन्हगुलर द्वारा वक्ता तार मन भाव प्रकाश करते पारे बा की बोलते हबे कोथाय गिये थामते हबे एचे वक्ता মনের ভাব প্রকাশ করার ভঙ্গি বা সুন্দর করার জন্য যে সমস্ত মার্কস বা চিহ্নগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের পাংচুয়েশন। আমরা পাংচুয়েশনে কতগুলো পাংচুয়েশন দেখতে পারি, কতগুলো চিহ্ন সেগুলো দেখো আমরা একবার দেখি। ফুল স্টপ, দুটো আছে কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসাবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেটরি, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি এস, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস। সাধারণত আমরা এই সব চিহ্নগুলো নিয়েই পাংচুয়েশন করে থাকি আর এই চিহ্নগুলোর দ্বারাই আমরা একটা সেন্টেন্সকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারি। আমরা এখানে যতগুলো পাংচুয়েশন বা পাংচুয়েশনের চিহ্ন দেখেছি আমরা সবগুলো করবো না, এর ভিতরে যেগুলো ইম্পর্ট্যান্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এসো, ও অবশ্যই তোমাদের কাছে খাতা, কলম এবং গ্রামার বইটা আছে আর আছে মনোযোগ সহকারে শোনার ধৈর্য। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে এবং যেহেতু সামনেই আমাদের পরীক্ষা আমরা সেভাবে প্রস্তুতি নেব। প্রথমে দেখো ইউজ অফ ফুল স্টপ। ফুল স্টপ, ফুল মানে কি সম্পূর্ণ, স্টপ মানে থামা, সম্পূর্ণরূপে থামা। যখন কোনো সেন্টেন্সে সেন্টেন্সটিকে সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়া হয় বা বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তখন আমরা সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করতে পারি। ফুল স্টপ মানে দীর্ঘ বিরতি, বাক্যের দীর্ঘ বিরতির ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এছাড়াও দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এর শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। তোমাদের উদাহরণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দি বয় গোস টু স্কুল, দি বয় গোস টু স্কুল। দেখো দি বয় গোস টু স্কুল, বালকটি স্কুলে যায়। এখানে সম্পূর্ণরূপে কাজটি শেষ হয়েছে বা তার কথাটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছে এবং দীর্ঘ বিরতি বোঝাতে আমরা কি দিয়েছি, ফুল স্টপ। তাহলে সেন্টেন্সটাকে সম্পূর্ণরূপে বিরতি বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করব। আবার দেখো ওপেন দ্য বুক, ওপেন দি বুক, বইটি খোলো। এছাড়াও এছাড়াও অ্যাব্রিভিয়েশন, ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের মাঝেও আমরা ফুল স্টপ বসিয়ে থাকি। যেমন বলো তো কি এম এ হচ্ছে সংক্ষিপ্ত রূপ যার ফুল মিনিং হচ্ছে মাস্টার্স অফ আর্টস। আবার কি দেখো এস এস সি ফুল মিনিং কি বলো তো, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এই যে ওয়ার্ডের সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে আমরা কি করে থাকি, ফুল স্টপ ব্যবহার করে থাকি। যে সমস্ত চিহ্নগুলো নিয়ে আমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আসবে সেই চিহ্নগুলো আমি মূলত তোমাদের এখন পড়াবো। তারপরে দেখো কমা একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে বা জোড়ায় জোড়ায় শব্দ থাকলে তখন আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন দেখো হাই অ্যান্ড লো, হাই
हाई एंड लो, हाई एंड लो, तारपर की ब्लैक एंड व्हाइट, ब्लैक एंड व्हाइट, हाई एंड लो, ब्लैक एंड व्हाइट। कमार जे मूलत कमार जे क्षेत्र मोस्ट इम्पोर्टेंट আমরা কমার ব্যবহার যে ক্ষেত্রে না করলে নয় এবং বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে। ন্যারেশনের ক্ষেত্রে কমা ছাড়া কোনোভাবেই পাঞ্চুয়েশন করা সম্ভব না। আর আমরা বিগত কয়েক সালে দেখতে পাচ্ছি জেএসসি পরীক্ষায় তোমাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহারে ন্যারেশন তুলে দেওয়া হয়েছে, তাই কমাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কী বসে, কমা বসে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের শেষে কমা বসে, যেমন হি সেড আই শ্যাল গো, হি সেড আই শ্যাল গো, হি সেড আই শ্যাল গো, হি সেড আই শ্যাল গো। এই যে কমা। এবার দেখো ইউজ অফ ইন্টারোগেশন, ইউজ অফ ইন্টারোগেশন, ইউজ অফ ইন্টারোগেশন, আমরা এটা খুব সহজে পারি। ইউজ অফ ইন্টারোগেশন অর্থ হচ্ছে কি, জিজ্ঞাসাবোধক চিহ্ন। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। যখন জিজ্ঞাসা করা হবে বক্তা তার মনের ভাব জিজ্ঞাসাবোধক সূচক বাক্য দিয়ে প্রকাশ করবে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কী খাচ্ছ, এই জিজ্ঞাসাবোধক কিছু থেকে যাবে, তখন আমরা তাকে ইন্টারোগেশন চিহ্ন আমরা শেষে বসাবো। আরও একটা কিছু মনে রাখতে পারো, যেমন ডব্লিউএইচ দ্বারা শুরু কোনো সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। ডব্লিউএইচ দিয়ে শুরু কেমন, যেমন হাউ, ওয়েন, হোয়াট, এগুলো সমস্তটাই হচ্ছে ডব্লিউএইচ দিয়ে শুরু। তাহলে এ জাতীয় সেন্টেন্সে আমরা সবসময় ইন্টারোগেশনের চিহ্ন বসাবো। এবার দেখো নোট অফ এক্সক্লামেটরি, ইউজ অফ এক্সক্লামেশন, ইউজ অফ এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশনের চিহ্ন বসে। বিস্ময়, হতাশ, আনন্দ, দুঃখ, বেদনা, এইগুলো বোঝাতে আমরা শেষে কি বসাই, এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন বসিয়ে থাকি। যেমন দেখো হাউ ফাইন দি বার্ড ইজ, হাউ ফাইন, হাউ ফাইন দি বার্ড ইজ, হাউ ফাইন দি বার্ড ইজ, আহ পাখিটা কি সুন্দর। এই যে বিস্ময় সূচক বোঝাচ্ছেন, এর শেষে আমরা কি চিহ্ন বসিয়েছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন বসিয়েছি। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট মার্ক হচ্ছে আমাদের ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, দেখতে পাচ্ছ তোমরা সবাই ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে, রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। যেমন আর ইউ হাংরি, আর ইউ হাংরি সেইড দ্য ম্যান,
said the man. Are you hungry? Said the man. এখানে the man বসে আর ইউ হাঙ্গি তুমি কি ক্ষুধার্ত এই যে এটা সম্পূর্ণরূপে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখতাম এটা হচ্ছে ইনভার্টেড কমা এবার দেখো অ্যাপোস্ট্রফিস এটাও তোমার পাঞ্চুয়েশন মার্কসের মধ্যে অন্যতম একটা মার্কস অ্যাপোস্ট্রফিস সাধারণত অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার দেখা যায় পসেসিভ কেস দিস ইজ রহিমস বুক যেমন কি দিস ইজ রহিমস বুক দিস ইজ রহিমস বুক This is Rahim's book. এই হয় রহিমের বই এই যে পসেসিভ কেস রহিমস এই এসটা হচ্ছে কি র তাহলে পসেসিভ কেসে কি বসে অ্যাপোস্ট্রফি এস বসে দেখো এবার আমরা পাংচুয়েশনে দেখলাম মূলত এগুলো আরো অনেকগুলো আছে কিন্তু আমাদের এই মেইনগুলো পড়লে আমরা মোটামুটি একটা পাংচুয়েশন করে আসতে রাখবো তারপরে যেগুলো আছে তোমরা বাসায় একটু দেখে নেবে আমি নেক্সট ক্লাসে আরো তোমাদের দেখাবো এবং বোঝাবো এবার আসো আমরা ক্যাপিটালাইজেশন সম্পর্কে একটু জানি ক্যাপিটালাইজেশন না আর্টিকেল করার সময় আমরা জানি ক্যাপিটালাইজেশন মানে কি বড় হাতের অক্ষর তাই না সাধারণত পুলিশটা প্রথম শুরুতে সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটালাইজেশন ব্যবহার করি সেটা হচ্ছে কি বড় হাতের অক্ষর যেমন দিস টিএস আইএস দিস ইজ মিনা মিনা দেখো এখানে কিন্তু এই যে দিস এটা লিখলে তোমাকে কি জিরো দেবে তুমি মনে করবে আমি তো ঠিক লিখে এসেছি দিস ইজ মিনা এই হয় মিনা তুমি মিনাতে এম বড় হাতের দিয়েছো কারণ কি নামের পূর্বে বড় হাতের অক্ষর বসে এটা কি ক্যাপিটালাইজেশন এবং এই যে দিস না সেন্টেন্সের শুরুতেই সব সময় সর্বদা চিরদিন যেটা বসে সেটা হচ্ছে বড় হাতের অক্ষর ক্যাপিটালাইজেশন তাহলে শুরুতে এবং নামের পূর্বে আমরা ক্যাপিটালাইজেশন বসাবো তারপর কি নদীর আগে কোনো বড় নদীর আগে যেমন পদ্মা 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 তুমি পিএডি এখানে কিন্তু তুমি ছোট হাতে পি দিতে পারবে না ছোট হাতে পি দিলে তোমাকে মার দিবে না কেটে দিবে ইংরেজি কবিতা লাইনের পূর্বেও ক্যাপিটালাইজেশন ব্যবহার করা হয় বার মাস তারিখ এদের পূর্বেও ক্যাপিটালাইজেশনের ব্যবহার করা হয় উপাধি বা পদবীর আগেও তোমার ক্যাপিটালাইজেশন ব্যবহার করা হয় চিঠিপত্র সম্বোধনের প্রথমে ক্যাপিটালাইজেশনের ব্যবহার আমরা দেখতে পারি ধর্মীয় গ্রন্থ পুস্তক এর আগেও আমরা প্রথম অক্ষরে ক্যাপিটালাইজেশনের ব্যবহার করব তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা আজকে দেখলে আমরা খুব অল্প সময়ের মধ্যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার যতটুকু সম্ভব শিখেছি তোমাদের এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমার ফোন নম্বর তোমাদের কাছে সবার কাছে আছে এবং তোমাদের সুবিধা অসুবিধা খোঁজখবর রাখার জন্য আমিও তোমাদের মাঝে মাঝে ফোন করি তোমরা আমাকে ফোনে জানাবে কোথায় কোন সুবিধা অসুবিধা এটা জানালে আমি বুঝতে পারবো তোমরা কী করছো না করছো তা বাসার কাজ তোমরা এই যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এর মার্কসগুলো তোমরা সঠিকভাবে পড়বে এবং প্রয়োগবিধি সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে এবং বারবার প্র্যাকটিস করবে কারণ পরীক্ষা কিন্তু আমাদের আর বেশি দিন দেরি নেই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নির্ভুলভাবে শিখবে জানবে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো করোনা বিধি মেনে সুস্থ থাকো বারবার
হাত পরিষ্কার করো আর সবাই ভালো থাকো। সি ইউ এগেন নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।